হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল নালন্দা গত ক্লাসে আমরা দেবপাল অবধি সম্পূর্ণ করেছি আজকের ক্লাসে প্রথম বিগ্রহ পাল থেকে শুরু করব চলো শুরু করা যাক প্রথম আছে প্রথম বিগ্রহ পাল প্রথম বিগ্রহ পাল ছিলেন দেবপালের পুত্র প্রথম বিগ্রহ পাল ছিলেন দেবপালের পুত্র তিনি ছিলেন শান্তিকামী এবং দুর্বল প্রকৃতির ধর্মকর্মে বেশি মনোযোগী ধর্মকর্মে তিনি ছিলেন বেশি মনোযোগী তার পুত্র নারায়ণ পালের ভাগলপুর তাম্রশাসন থেকে তার সম্পর্কে তথ্য পাওয়া যায় তাহলে আমাদের জানতে হবে ভাগলপুর তাম্রশাসনটি কার নারায়ণ পালের ভাগলপুর তাম্রশাসন এই পরে আছে থাকো নারায়ণ পাল নারায়ণ পালের সময়কাল কত আটশো থেকে নয়শো আট এডি প্রথম বিগ্রপালে তিনি ছিলেন প্রথম বিগ্রহপালের পুত্র এবং তিনি ছিলেন অদক্ষ শাসক আক্রমণ রাষ্ট্রকূটরাজ প্রথম অমকবর্ষ তাকে পরাজিত করেন রাষ্ট্রকূটরাজ প্রথম অমকবর্ষ নারায়ণ পালকে পরাজিত করেছিলেন পথিহার রাজ মিহিরভোজ তাকে পরাজিত করেন পরে ভোজের পুত্র মহেন্দ্র পালকে পরাজিত করেন বিহার দখল করেন প্রথমে পথিহার রাজ মিহিরভোজ নারায়ণ পালকে পরাজিত করে পরবর্তীতে নারায়ণ পাল ভোজের পুত্র মহেন্দ্র পালকে পরাজিত করেন এবং বিহার দখল করেন কালচুরিরাজ কক্কল কালচুরিরাজ কোক্কল বাংলা আক্রমণ করেন এবং সম্পদ লুট করেন নারায়ণ পালের সময় কালচুরিরাজ কোক্কন বাংলা আক্রমণ করেন এবং তার সম্পদ লুট করেন রাজার রাজা রণস্তম্ভ দখল করেন উড়িষ্যার রাজার রণস্তম্ভ বাংলার আর দেশ দখল করেন উড়িষ্যার রাজার রণস্তম্ভ বাংলা দেশ দখল করেন রাজ্যপাল তারপরে শাসক ছিল রাজ্যপাল রাজ্যপাল তারপরে ছিল দ্বিতীয় গোপাল তোমার সময়কালটা দেখে নেবে তারপরে আছে দেখো দ্বিতীয় বিগ্রহপাল তারপর আছে দ্বিতীয় বিগ্রহপাল তিনি শাসন করেছিলেন নয়শো ষাট থেকে নয়শো অষ্টআশি এডি পর্যন্ত নশো ষাট থেকে নশো অষ্টআশি এডি পর্যন্ত কম্বজরাজ বাংলা আক্রমণ করেন দ্বিতীয় বিগ্রহপালের সময় কম্বরাজ বাংলা আক্রমণ করেন পালদের পতন শুরু হয় তারপরে শাসক আছে প্রথম মহিপাল তারপরে শাসক আছে প্রথম মহিপাল নয়শো অষ্টআশি থেকে হাজার আটত্রিশ এডি পর্যন্ত শাসন করেছিলেন নশো অষ্টআশি থেকে হাজার আটত্রিশ এডি পর্যন্ত শাসন করেছিলেন তিনি ছিলেন দ্বিতীয় বিগ্রহপালের পুত্র পাল শক্তির পুনরুজ্জীবন হয় পাল শক্তির পুনরুজ্জীবন হয় কার সময় প্রথম মহিপালের সময় শারনাথ লিপি ও নালন্দা লিপি থেকে জানা যায় তিনি মিথিলা এবং বারাণসী জয় করেন সারনাথ লিপি এবং নালন্দা লিপি থেকে জানা যায় তিনি মিথিলা এবং বারাণসী জয় করেন হাজার একুশ থেকে হাজার তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত চোল রাজ প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কার আমলে কোন পাল শাসকের আমলে চোল রাজ রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন সেটা মনে রাখতে হবে তোমাদের প্রথম মহিপালের আমলে কার আমলে প্রথম মহিপালের আমলে রাজ বাংলা আক্রমণ করেছিলেন রাজেন্দ্র চোল ভূমি দখল করে নেন এবং এই যে আক্রমণ তারপর রাজেন্দ্র বরেন্দ্র দখল করে নেন হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে কালচুরিরাজ গাঙ্গেয়দেব বাংলা আক্রমণ করেন এবং বারাণসী দখল করে নেন হাজার ছাব্বিশ থেকে আক্রমণ করেন কালচুরি রাজ বাংলা আক্রমণ করে বাংলা বারাণসী দখল করে নেন বারাণসী দখল করে নেন তখন বারাণসী বাংলার অংশ ছিল ভারতে মামুদের আক্রমণ হয় কার সময় প্রথম মহিপালের সময় ভারতে মামুদের আক্রমণ হয়েছিল প্রথম মহিপালের সময় ভারতে মামুদের আক্রমণ হয়েছিল প্রথম মহিপালের নামে প্রথম মহিপালের নামে মহিপাল গীত রচিত হয় প্রথম মহিপালের নামে কি রচিত হয় মহিপাল গীত তার উপাধি ছিল প্রথম মহিপালের উপাধি কী ছিল পরমেশ্বর পরম ভট্টারক পরমেশ্বর পরম ভট্টারক কার উপাধি ছিল প্রথম মহিপালের উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক তার পরবর্তী শাসক হয় নয়পাল তার পরবর্তী শাসক কে হয় নয়পাল তিনি হাজার আঠাশ থেকে হাজার সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন প্রথম মহিপালের পুত্র প্রথম মহিপালের পুত্র ছিলেন নয়পাল কালচুরিরাজ লক্ষ্মীকর্ণ বাংলা আক্রমণ করেন প্রথম নয় নয়পালের সময় কালচুরিরাজ লক্ষ্মীকর্ণ বাংলা আক্রমণ করেন অতীশ দীপঙ্কর এর মধ্যস্থতায় নয়পাল এবং লক্ষ্মীকর্ণের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় অতীশ দীপঙ্করের মধ্যস্থতায় পণ্ডিত অতীশ মধ্যস্থতায় কালচুরি রাজ এবং নয়পালের মধ্যে কালচুরি রাজ লক্ষীকর্ণ এবং নয়পালের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয় বা শান্তি স্থাপিত হয় তার পরবর্তী শাসক হন দ্বিতীয় বিগ্রহপাল তৃতীয় বিগ্রহপাল বন্ধুরা তৃতীয় বিঘ্রপাল তার পরবর্তীকালে শাসক হন তিনি ছিলেন নয়পালের পালের পুত্র তিনি ছিলেন নয় পালের পুত্র তিনি শাসন করেছিলেন থেকে পর্যন্ত কালচুরিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তিনি স্থাপন করেন এবং কালচুরি রাজ লক্ষ্মীকর্ণের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তৃতীয় রাজ কালচুরিরাজ লক্ষ্মীকরণের কন্যাকে বিবাহ করে কালচুরিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন কর্ণাটকের চালুক্যরা ষষ্ঠ বিক্রমাদিত্য বিগ্রহপালকে পরাস্ত করে কর্ণাটকের চালকরা ষষ্ঠ বিক্রমাদিত্য বিগ্রহ পরাস্ত করেন গৌর এবং কামরূপ দখল করে নেন গৌর এবং কামরূপ দখল করে নেন মনে রাখতে হবে যে ষষ্ঠ বিক্রমাদিত্য কার আমলে বাংলা আক্রমণ করেছিলেন কোন পাল সূচকের আমলে তৃতীয় আমলে এবং গৌর এবং কামরূপ তিনি দখল করে নেন ওড়িশার সোম বংশীয় রাজা মহাশিবগুপ্ত রাঢ়দেশ দখল করেন ওড়িশার সোম বংশীয় রাজা মহাশিবগুপ্ত রাজশ দখল করে নেন এরপরে তো আছে দ্বিতীয় মহিপাল এরপরে কি আছে দ্বিতীয় মহিপাল সময়কাল কত তার সময়কাল হচ্ছে হাজার সত্তর থেকে হাজার পঁচাত্তর এডি সন্ধ্যা নন্দী রামচরিত গ্রন্থে তার সম্পর্কে তথ্য বা তার কৃতিত্ব সম্পর্কে জানা যায় প্রসঙ্গত রামচরিত মানস লেখেন হচ্ছে তুলসী আমাদের এই দুটোর মধ্যে মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে রামচরিত কার লেখা রামচরিত মানস কার লেখা রামচরিত লেখা হচ্ছে সন্ধ্যা নন্দীর আর রামচরিত মানুষ লেখা তুলসী দাসের মনে রাখতে হবে এই দুটার মধ্যে একটা কোশ্চিন তুলসী দাসের রামচরিত মানুষ কোশ্চিনটা তোমাদের গতবার পরীক্ষাতে এসেছিল ষড়যন্ত্রের অভিযোগে তিনি যাকে যাকে বন্দি করেছিলেন তারা হলেন তার ভাই রামপালকে এবং সুরপালকে এই রামপাল এবং সুরপাল পরবর্তীকালে কৈবর্ত বিদ্রোহে অংশ নিয়েছিল রামপাল এবং সুরপাল পরবর্তীকালে কৈবর্ত বিদ্রোহে অংশ নিয়েছিল এবার জানবো কই কৈবর্ত বিদ্রোহটা কি কৈবর্ত বিদ্রোহটা কি এবং কেন হয়েছিল দেখো কৈবর্ত বিদ্রোহটা কেন হয়েছিল কারণ নিরামিষাশী বৈধ পাল রাজারা কারণ পাল রাজা এবং তারা ছিল নিরামিষাশী মাছ মাংস খেতেন না এবং মৎস্যজীবী কৈবর্তদের তিনি মাছ মাছ ধরতে বাধা বিধি নিষেধ আরোপ করেন বা বাধা দেন তিনি মৎস্যজীবী কৈবর্তদের তারা মৎস্যজীবী কৈবর্তদের মাছ ধরতে বাধা দেন জন্য কৈবর্তরা বিদ্রোহ শুরু করে পাল শাসকদের আমলে বিশেষ করে দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্তদের বিদ্রোহটা চরম পর্যায়ে পৌঁছায় দেখো কৈবর্ত কে ছিল কৈবর্ত বিদ্রোহ নেতা ছিল দিব্য বা দিবক পরবর্তীকালে কারাযুক্ত হয় তার দুই ভাই রুদ্রক এবং ভীম দিব্যের মৃত্যুর পর দিব্যর মৃত্যুর পর রুদ্রক এবং ভীম কৈবর্ত বিদ্রোহ নেতৃত্ব দান করে তার প্রথম নেতা কে ছিল প্রথম শক্ত শ্রেণীরা ছিল কৈবর্ত বিদ্রোহ তিনি হলেন দিব্য বা দিবক কৈবর্ত বিদ্রোহ কোথায় ছিল বাংলার বরেন্দ্র ভূমিতে কোথায় বরেন্দ্র ভূমিতে এই বিদ্রোহের অপর নাম হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ মনে রাখবে এই বিদ্রোহের অপর নাম বরেন্দ্র বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে জানা যায় কোথা থেকে সন্ধ্যাকানন্দে রামচরিত মানুষ থেকে বৈদ্য বৈদ্যদেবের কামিউলি পট্ট থেকে বৈদ্যদেবের কামিউলি পট্ট থেকে এবং মদন পালের মনোহলি দানপত্র থেকে পাওয়া যায় বন্ধুরা বলে রাখি মনে এটা আমাদের বাড়ির খুবই কাছাকাছি একটা জায়গা কারণ কারণটা বলেছি রামচরিত রামচরিত এই বিদ্রোহকে বলা হয় অনিকম ধর্ম বিপ্লবম কি বলা হয় রামচরিতে সন্ধ্যাকর নন্দীর রামচরিতে কৈবর্তকে বিদ্রোহকে বলা হয় অনিকম ধর্ম বিপ্লবম অনিকম ধর্ম বিপ্লবম চলো এবার দেখো তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কমেন্টে লিখবে কৈবর্ত বিদ্রোহ